এরা নিকৃষ্ট কাজ করতে পারে, এরা তো দুর্নীতি করতে পারে, এত নোংরা জিনিস নিয়ে খেলতে পারে এই রাজ্যের সরকার প্রশাসন। হ্যাঁ, আফসোস, দুঃখের বিষয়। বলার কিছু নেই, আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা। আমার ভাই বোন, আমার ভাই বোন যাই থাকি যাক, আমার বয়স বয়স অল্প, আমার ভাইয়ের ভাই বোনের বয়স কম। আমার ভাই বোন এই মতো কত বয়স বাচ্চা ছেলে, তাকে সে মানুষের কাছে দাঁড়িয়েছে, বাংলার মানুষকে দাঁড়িয়েছে, মানুষের জন্য, দেশের জন্য, কমের জন্য, জাতির জন্য দাঁড়িয়েছে। আজকে আমার এই ভাই বোন উপরই এই রহমতের অত্যাচারকে মিথ্যে করে আমার বংশে একটা ইলজাম লেগিয়ে দিলেন, আমার বংশে একটা দুর্নাম বদনাম আপনি করে দিলেন রাজ্য সরকার। মমতা, তুমি কি জ্ঞান নেই? তুমি এসেছিলে আমার বাড়িতে, এসে ভোট ভোটে বলে গেলে, আর তোমার রাজ্যের পুলিশকে তুমি দিয়ে চক্রান্ত করে আজকে এই কাজটা করতে পারলে। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি এর জবাব পশ্চিমবাংলার মানুষ দিয়ে দেবে আগামীতে। হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ পঞ্চায়েত ভোটে দিয়ে দেবে। আপনারা কিন্তু জান মাল যে দাঁড়িয়ে থাকবেন চিন্তা করবেন না, আপনার পিছনে লোক আছে, মানুষ আছে আমাদের পিছনে, ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমার ভয় কোনো দিন, আমার ভাইপো ভয় খাই না। হ্যাঁ, আমার ভাইপোকে আপনি দাঁড়াতে পারবেন না, সে বাচ্চা বয়স হতে পারে, তার কম বয়স হতে পারে, সে বাংলার সমস্ত মানুষের মন কেড়ে নিয়েছে। হ্যাঁ, নেতাদের মন কেড়ে নিয়েছে, সেও বক্তব্য দেয়, তার বক্তব্যের ধারা, হ্যাঁ, আপনারা সকলে জানেন, তার ধার ভারকে ভারকে তার ধার ভারকে আটকানো যাচ্ছে না বলে আপনি চক্রান্ত করে এই কাজ আপনাকে করেছেন। রাজ্য সরকার আপনাকে করিয়েছে, আপনার কপালে খোদার গজব পড়ে আগুন লেগিয়ে দিয়েছে আপনার কপালে। এর জবাব পশ্চিমবাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে, পঞ্চায়েতেই বুঝে নেবেন ইনশাল্লাহ। আমি আর কিছু বলতে চাইছি না, আপনারা বুঝতে পারছেন আমার দুর্দশা, আমি আর কিছু বলতে চাইছি না, আমার বড় মনে আঘাত লেগে গেছে। এরা এত নিকৃষ্ট কাজ করতে পারে, এরা এত দুর্নীতি করতে পারে, এত নোংরা জিনিস নিয়ে খেলতে পারে এই রাজ্যের সরকার প্রশাসন। হ্যাঁ, আফসোস, দুঃখের বিষয়। আমি আর কিছু বলতে পারছি না।